তো হ্যালো বন্ধুরা, বেসিক কনসেপ্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যেটা নিয়ে ডিসকাস করব, WBSETCL জুনিয়র ইঞ্জিনিয়ার 2021-এর যে এক্সাম মানে হওয়ার কথা ছিল সেইটার বিষয়ে। তো আজকে 6 তারিখ, তার মানে 5 তারিখ যেটা অ্যাপ্লিকেশন হয় অ্যাপ্লিকেশান প্রসেসটা শেষ হয়ে গেছে। তো আমি একটা সিনারিওটা দেখে নেব, মানে কতজন ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করেছে, পাসের হার কী হতে পারে, আর এক্সাম ডেট নিয়েও একটু ডিসকাস করবো, ঠিক আছে? তো চলুন আমি একটু সিনারিটা 2016 থেকে আমি একটু স্টাডি করছি। দেখুন, 2016-তে ভ্যাকেন্সি ছিল 160, ঠিক আছে? আর ক্যান্ডিডেট ওই সময় অ্যাপ্লাই করেছিল প্রায় 12,000 ক্যান্ডিডেট, ঠিক আছে? 12,000 ক্যান্ডিডেটে। তো এটা দেখুন, এটা আমি যেটা বলছি এটা অ্যাপ্রক্সিমেট বলছি, তো এটা কোনো কারো কাছে কোনো প্রুফ নেই এটা এক্স্যাক্টলি কত ফিগার। তো এটা 13 হতে পারে, 11 হতে পারে, নিয়ার অ্যাবাউট 12,000 ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল। তো সেই হিসাবে যখন রিটিনে কোয়ালিফাই করায়, 3 গুণ কোয়ালিফাই করায়, তাহলে 160 × 3, তাহলে কত হবে? 160 × 3 করলে আপনার হচ্ছে 480, ঠিক আছে? এই গল্পটা ছিল 2016। এবার 2018 গল্পটা একটু দেখুন। 2018 তো ভ্যাকেন্সি ছিল 163, আর এখানে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল প্রায় 18,000, ঠিক আছে? প্রায় 18,000, এটাও অ্যাপ্রক্স, হয়তো 2-400 হয়তো এদিক ওদিক হতে পারে, ঠিক আছে? আর এখানে মানে 3 গুণ যদি কোয়ালিফাই করানো হয় তাহলে এখানে হবে 489, মানে 163 × 3 করলে 489 হচ্ছে। এইবার দেখুন, 2021 সালে ভ্যাকেন্সি আছে কত? 400, ঠিক আছে? আর ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে, আপনারা নিজেরাও বুঝতে পারবেন, অ্যাপ্লাই করার পরে আপনার একটা ইউজার আইডি একটা পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যায়, ঠিক আছে? ইউজার আইডিতে দেখবেন TCL এর পরে একটা ডিজিট লেখা থাকে, তো TCL এর পরের যে ডিজিটটা সেটাই হচ্ছে আপনার যে ইউজার আইডি, ঠিক আছে? ওইটা কিন্তু সিরিয়ালওয়াইজ হয়েছে, যে ফার্স্ট অ্যাপ্লাই করেছে তার 1 নম্বর সিরিয়াল, যে লাস্ট অ্যাপ্লাই করেছে তার লাস্ট নম্বর ডিজিট। তো 4 তারিখ আমার একজন স্টুডেন্ট অ্যাপ্লাই করেছিল, তো এটা আমাকে শেয়ার করেছে SMSটা, তার যেটা হচ্ছে মানে ইয়ে হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রায় 34,000, ঠিক আছে? প্রায় 34,000 সামথিং, মানে 35,000-এর কাছাকাছি হতে পারে না। তো এটা অ্যাপ্রক্সিমেট আমি 4 তারিখের এটা ডেটা দিলাম, 5 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন ডেট ছিল। তো একদিনে কিছু অ্যাড হবে, ঠিক আছে? লাস্ট ডেটে খুব কমজনই অ্যাপ্লাই করে, যারা অ্যাপ্লাই করে তারা আগেই করে দেয়। তো সেই হিসাবে আমি কিন্তু 35,000 ক্যান্ডিডেট ধরবো, ঠিক আছে? তো এখানে হচ্ছে আপনার ধরুন 35,000, এটাও কিন্তু অ্যাপ্রক্সিমেট, 2-400 কম বেশি হতে পারে, ঠিক আছে? 35,000 ক্যান্ডিডেট। তো এখানে দেখুন 35,000 ক্যান্ডিডেট আর 400, এখানে কত কোয়ালিফাই করাবে রিটিনতে? রিটিনে কোয়ালিফাই করাবে 1,200, ঠিক আছে? তো এখানে রিটিনে কোয়ালিফাই করাবে 1,200। তো এবার পাসের হারটা আমি দেখে নিচ্ছি কতজনে কতজন। দেখুন এখানে অ্যাপ্লাই করেছিল 12,000, 480 জন হচ্ছে মানে কোয়ালিফাই করবে রিটিনে। তো সেই হিসাবে এখানে যদি ভাগ করা যায় হবে, তাহলে 12,000 × 480 এখানে করে দেওয়া যেতে পারে। 12,000 × 480 করলে এখানে হচ্ছে নিয়ার অ্যাবাউট আপনার হচ্ছে 25, মানে 25 জনের মধ্যে একজন আপনার রিটার্ন কোয়ালিফাই করবে। আর 25 কে 3 দিয়ে গুণ করলে 75, মানে 75 জনের মধ্যে একজন আপনার ফাইনাল মানে সিলেকশান রাউন্ডে যাবে, মানে ফাইনাল সিলেকশান হয়ে যাবে 75 জনের মধ্যে একজন, ঠিক আছে? এইটা হচ্ছে সিনিয়রি ছিল 2016-তে। এবার 2018-টা সিমিলারভাবে আমরা যদি দেখি, তাহলে এখানে ছিল আপনার 18,000 / 489, ঠিক আছে? তো এখানে হয়ে যাবে আপনার 35, ঠিক আছে? 35 জন ক্যান্ডিডেটের মধ্যে একজন ক্যান্ডিডেট রিটার্ন কোয়ালিফাই করবে, আর 35 × 3 = 105 ক্যান্ডিডেটের মধ্যে একজন ক্যান্ডিডেট হচ্ছে আপনার সিলেকশান হবে, ফাইনাল সিলেকশান হবে একজন ক্যান্ডিডেটে, ঠিক আছে? 105-এর মধ্যে একজন, ঠিক আছে? এটা ছিল 2018। এইবার আমি 2021-এর গল্পটা দেখব। 2021-এ দেখুন যেমন ভ্যাকেন্সি বেড়েছে, নাম্বার অফ ক্যান্ডিডেট কিন্তু 18-র প্রায় দ্বিগুণ হয়েছে, ঠিক আছে? প্রায় দ্বিগুণ, 35K, মানে 35,000-এর মতো। তাহলে 1,200 জন আপনার রিটার্ন কোয়ালিফাই করবে, তাহলে এখানে আপনি লিখতে পারেন 35,000 / 1,200, ঠিক আছে? তো এটা যদি আপনি মানে ক্যালকুলেশান করেন, তাহলে এখানে আসবে আপনার নিয়ার অ্যাবাউট 29, ঠিক আছে? 29 মানে 29 জনের মধ্যে একজন কোয়ালিফাই করবে আপনার রিটিন টেস্টের মধ্যে, আর 29 × 3 করে দিলে হবে আপনার প্রায় 90 জনের মধ্যে একজন কোয়ালিফাই করবে আপনার ফাইনাল সিলেকশন রাউন্ডে, একজনই যেতে পারবে, ঠিক আছে? তো অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল যে মানে নাম্বার অফ ক্যান্ডিডেট কতজন অ্যাপ্লাই করেছে, সেটা বলে দিলাম 35K-র নিয়ার অ্যাবাউট, ঠিক আছে? এটাও এক্স্যাক্ট ফিগার নয়, এটা এক্স্যাক্ট ফিগার নয়, আর এক্স্যাক্ট ফিগার আপনি পাবেন না, কেউ ডিসক্লোজ করবে না। RTI করলে হয়তো আলাদা কথা হয়তো দিতে পারে, তাও কিন্তু সিওরিটি নেই। তো 35,000 মতো ক্যান্ডিডেট কিন্তু মানে অ্যাপ্লিকেশান করেছে, সেই হিসাবে বলছি কম্পিটিশন লেভেলটা দেখুন 2016-তে যেটা ছিল তার থেকে কিন্তু কম্পিটিশন লেভেলটা একটু বেশি, 2018-র কম্পিটিশন লেভেলটা একটু বেশি ছিল 2016-2021-এর তুলনায়,
ঠিক আছে। তাহলে এখানে আপনি দেখতে পারেন অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেটটা দেখতে পারেন 12,000, 18,000, তারপর 35,000, মানে বেকারের সংখ্যা কী হারে বেড়েছে এখানে কিন্তু দেখলে আপনি বুঝতে পারবেন। তো এটা হচ্ছে নাম্বার অফ ক্যান্ডিডেট। এটা দেখে লাভ নেই, আপনার তো একটাই ভ্যাকেন্সি দরকার। এখানে অনেক ভ্যাকেন্সি রয়েছে, আপনার একটা ভ্যাকেন্সি দরকার, 400-র মধ্যে একটা, 399 আদার্স অন্যদের দিয়ে দিন, ঠিক আছে। তো এটা গেল কতজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে। এবার আসি এক্সাম ডেট। এক্সাম ডেট নিয়ে আমি বলেছিলাম, মানে 2016 2018-র যে মানে যেরকম সিকোয়েন্স চলছিল অ্যাপ্লিকেশানের, কিছুদিনের মধ্যে, কোনোটা 15 দিনের মধ্যে হয়েছে, কোনোটা 30 দিনের মধ্যে এক্সাম হয়ে গেছে। তো সেই হিসাবে আমি বলেছিলাম যে 2021-এর যে রিটেন এক্সাম সেটা হচ্ছে আপনার জানুয়ারি লাস্ট কিংবা ফেব্রুয়ারি ফার্স্টের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে বিগত বছরগুলির যদি আমরা ডেটা নিই সেই হিসাবে দেখতে গেলে। কিন্তু বিগত এক সপ্তাহে করোনা গ্রাফ কিন্তু হুহু করে বেড়েছে, ঠিক আছে। বিগত এক সপ্তাহে করোনা গ্রাফ হুহু করে বেড়েছে। আর স্টেট গভর্নমেন্ট তো আমাদের বসেই আছে কোনো একটা অজুহাত পাওয়ার জন্য যে পরীক্ষা যাতে বন্ধ করা যায়, ঠিক আছে। তো সেই হিসাবে বলছি এটা কিন্তু এবার TCL এক্সাম ডেটটা কিন্তু অনিশ্চয় হয়ে পড়েছে, ঠিক আছে। মানে এখন বলা যাচ্ছে না করোনা গ্রাফ কোন দিকে যাবে, বাড়বে কি কমবে বা কবে কমবে সেটাও আমরা জানি না। তো সেইটার উপর ডিপেন্ড করছে, আর স্টেট গভর্নমেন্টের উপর ডিপেন্ড করছে যে এক্সাম কবে নেবে। যদিও এটা অনলাইন এক্সাম নেওয়া যেতে পারে স্টুডেন্টের কথা মাথায় রেখে, কিন্তু এত বড় রিস্ক আমার মনে হয় না কোনো গভর্নমেন্ট নেবে বলে, ঠিক আছে। তো সেই হিসাবে বলা যেতে পারে যে এক্সামের টাইমটা কিন্তু আপনারা বেশি পেয়ে যাচ্ছেন। যেহেতু টাইমটা বেশি পেয়ে যাচ্ছেন সেই হিসাবে কিন্তু আপনাদের স্টাডি বাড়াতে হবে। আমিও দরকার হয় যারা আমার কাছে স্টাডি ম্যাটেরিয়াল নিয়েছেন, আরও কিছু অ্যাডিশনাল স্টাডি ম্যাটেরিয়াল আপনাদের দিয়ে দেবো। আর আপনাদের যে পড়াশোনা আছে সেটা কিন্তু কন্টিনিউ রাখুন। এক্সাম ডিলে হয়ে যাবে বলে এইটা জেনে পড়াশোনা গতি যেন না কমিয়ে ফেলেন, ঠিক আছে। কারণ আপনার কম্পিটিশানটা এই জন্য আমি দেখালাম, এক্সাম ডেটের আগে কম্পিটিশানটা এই জন্য দেখানো আপনাকে জরুরি ছিল, আপনার কম্পিটিশান লেভেলটা বা মানে পড়াশোনার যে বেগটা সেটা যাতে কমে না যায়, ঠিক আছে। তো চলুন, ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আমি অন্য কিছু নিয়ে ডিসকাস করবো, ততদিনের জন্য চলুন, বাই বাই।